আসসালামুকুম, আজকে দেখাবো স্যামসাং কিপ্যাড ফোন যদি কোনো কারণে লগ হয়ে যায় কিভাবে কম্পিউটার ছাড়া খুলবেন, মানে পাসওয়ার্ড লগ হয়ে গেছে কম্পিউটার ছাড়া সহজেই খুলতে পারবেন। প্রথমে যে কাজটা করবেন, ফোনটিকে বন্ধ করে তারপরে অন করবেন, তারপরে এমার্জেন্সি কলে ক্লিক করবেন। এমার্জেন্সি কল যখন আসবে তখন কানেক্ট লেখার সাথে সাথে স্টার বাটন প্রেস করবেন, এরপর লিখবেন 2767 স্টার 3855#, এটা প্রেস করে তারপরে ডায়াল বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফোনটি আনলক হয়ে যাবে। যদি এটাই না হয় তাহলে আরও দুটো অপশন আছে, সেটা ক্লিক করবেন। প্রথমে *2767 লিখবেন, এরপরে লিখবেন 2778#, আবার *2767*3588#। এই তিনটা যে কোনো একটা ডায়াল করলে আপনার ফোনটি খুলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।